মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ওয়েসিস। তো কাল রাত আমরা 3টের সময় বাড়ি পৌঁছেছি, তারপরে ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে প্রায় 3:30 বেজে গিয়েছে। আবার সকালে ওর অফিস ছিল, ও বেরিয়ে গেছে 7:30 নাগাদ। বাপি মামার বাড়ি গেছে, কারণ আজকের অনেক রকম দায়িত্ব আছে বাপির সেই জন্য। আর কাল রাত্রে মা আমাদের সঙ্গে আসেনি, মা আজকের বড়বউয়ের সঙ্গে আসবে। তো মাকে ফোন করেছিলাম, বললো ওদিকে বরণ চলছে, ওরাও ওখান থেকে বেরিয়ে পড়বে। আর এখন 9:25 বাজে, আমি চান টান করে তারপরে মামার বাড়ি যাব। তো এদিকে টুকটাক কাজ ছিল, কয়েকটা করে নিয়েছি। এবারে গ্যাসে জল বসিয়েছি, গরম জল, স্নান করব, রেডি হব, মামার বাড়ি যাব। আমি মামার বাড়ি এসে এই যে সবাই খাচ্ছে আর ওদের গাড়ি ঢুকছে, প্রায় কাছাকাছি এসে গেছে, ওই জন্য আমাকে জোর করে খেতে বসিয়ে দিয়েছে। খেয়ে নি, তারপরে ওরা ঢুকে যাবে। আমি পাপা না বলে আমি বললেই ভালো হতো যে আমি সব ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। বধু বরণ করবে বলে আমার দিদার নতুন কাপড় পরে বসে আছে। কি খাচ্ছ? মুড়ি খাবি? তুমি ভিজিয়ে মুড়ি খাচ্ছ? কি দিয়ে খাবো? আলুর দম? না একজন তোমরা বিকেল বেলা দুদিন হাত মিলিয়ে নেবে আমার সঙ্গে, ওটা আমি কম করে দেবো। আমি দুজন বিকেল বেলা হাত মিলিয়ে নেবে, কে চা দেবে কে দুধ দেবে, কে দুধ দেবে কে চা দেবে। আমরা এলে কে দুধ দুধ হাত মিলিয়ে নেবে বিকেল বেলা, কে চা দেবে কে দুধ দেবে, কে বিস্কুট দেবে কে জল দেবে, আর কে থালা দেবে। আর ও মাংস পারবে না, তোমাদের দিতে হবে দুজনকে। ঠিক আছে, আমরা তো খাবে তো এরকম দোষ। হ্যাঁ, যেরকম যেরকম দুজনে মিলিয়ে নেবে চলে এসছে। ওরা কাছাকাছি গ্রামের মধ্যেই গাড়ি ঢুকে গিয়েছে।
করলে তাড়াতাড়ি হয়, এই যে মাটিটা তো ভিজে। এই চল না না গরম হয়ে গেল ঠিক আছে। এই চল না চল, এই দেরি হবে। গরম হয়ে গেল। যা তো ধরে উনুন করে দেরি হবে। এটা আমার ছোট মামার ঘর। আর এইখানে সমস্ত জিনিস রাখা হয়েছে, ওই জিনিস থেকে কিছু প্রয়োজনীয় জিনিস বার করছে। আর আমার ছোট মামাকে এই আলমারিটা বিয়েতে আমার মা গিফট করেছে, আর এই ড্রেসিং টেবিলটা আমার ছোট মাসি। ফ্রিজটা কে গিফট করেছে জানি না, মেজমাসি, মেজমাসি গিফট করেছে, মানে ওই বাড়ি সবাই ইউজ করবে সেই জন্য আর কি নেওয়া। এই হচ্ছে সংসার। আর এটা আমার বোন, ও দোদ ধরবে বলে এক এক কৌটো কি থাকে এতে চাবি, ওই চাবি নিয়ে ঘুরছে, ওদেরকে ঢুকতে দেবে না বলে। আর একে তো চেনো আমার ছোট মাসি, তুই যা টাকা পাবি আমাদের ফুচকা খাওয়াস। দিল বলে তোকে জোরে বলো জোরে, দেখো 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 দেখো, জয় মা কালী, জয় মা কালী চরণ। Thank you.
ও বাজনাটা থামাতে বলো একটু শুনতে পাবে তাহলে সারাদিনের খাটনি পড়ে যাবে বিকেল হয়ে যাবে অল্প অল্প আড়াইটা এই পাঁচটা কাকিমা দু হাতে তুলে দেখো না অল্পতে হয়ে যাবে কাকা সোজার দিকে দিয়েছে তুমি এটা ঘুরিয়ে দাও না ঘুরিয়ে একেবারে সব হয়ে যাবে এই তোরে তিনটে হয়েছে সবে ক্যামেরা হচ্ছে শেষে গুনে নেবো কার কটা হয়েছে মিথ্যা কথা বলে ক্যামেরায় দেখে নেবো এই তো 12টা হয়ে গেল ডাল বাঁধাকপি তরকারি মাছের ঝাল ভালো হয়েছে রান্না এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন একটা বেজে গেছে ওই জন্য এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে
আর এইখানে গেট তৈরি করছে, গেটটা লাগাবে আজকে সন্ধ্যাবেলায় লাগাবে মনে হচ্ছে। এখানে কি হবে মা? ছোট চার না দেখে নাও, তাহলে এক জায়গায় বসে দিবি, আর যদি হারাও সারা খুন ধরে তোমার খুন ধরে বসে দিবি। চাপিনি এমনি দিয়ে দি না তুল, দেখ তুলে নে ওইটাই হাতে নিয়ে নে, ওইটাই হাতে নিয়ে আস্তে কর তুল, কোথায় দিয়েছে আস্তে কর তুল, কটা পেয়েছিস দেখ ওখানেই দেখ, এখানেই রেখেছে কটা হয়েছে দেখ, হয়তো নটা হয়ে গেছে, দেখ এখানে তুই দেখ এইখানে একদম মুক্ত করে করে বসে আস্তে আস্তে তুল, সব তুলে নিয়েছে একেবারে আস্তে, একটু জল দেখ করি কটা ধুয়ে নি রাতে কাকার হাতে একটু জল, দাঁড়া দাঁড়া পুকুরটা ধরে থাক। করছো তুমি? আমার খাওয়া প্রায় শেষ, প্রচণ্ড ঘুম পেয়েছে যেহেতু রাত্রে সারা রাত ঘুম হয়নি, বড় মামির ঘরে ড্রেসিং টেবিলটা একটু দেখাই। এটা পুরো ঘোরানো সিস্টেম, পেছনে যা খুশি রাখো তারপর আবার ঘুরিয়ে দাও। ছোট মামির ঘরের ড্রেসিং টেবিল আর বড় মামির ঘরের ড্রেসিং টেবিল দুটোই নতুন, একসঙ্গেই নেওয়া হয়েছে, তবে এই মডেলটা আমি এই ফার্স্ট টাইমই দেখছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা, কালকের এতক্ষণ রেডি হওয়া বরযাত্রী যাওয়ার জন্য তারা হুড়ো হইচই, আজকে তেমন কিছুই নেই, সবাই সন্ধ্যাবেলা গল্প করছে, কেউ বসে আছে গান শুনছে, এইসব হচ্ছে, তেমন কোনো কাজই নেই আজকে। আর বিয়েবাড়ি অনেকটাই হয়ে গেল, কালকের দিনটা হলেই বিয়েবাড়ি শেষ, এবার যে যার বাড়ি ফেরার পালা। মামার বাড়ির পাশেই একটা দিদা ফুচকা নিয়ে বসে, আর খেতে এসে দেখছি গেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সিম্পলের উপরেই হয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। কাল বৌভাত ফুচকা স্টল দেবে, কিন্তু ফুচকা দেখে আমি তো নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, ছোট মাসিকে নিয়ে চলে এসেছি ফুচকা খেতে, আর এই দিদাটা দারুণ ফুচকা বানায়। এখন রাত 10টা বাজে, আমার সন্ধ্যে থেকে একটু শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য আর কোনো ব্লগ করিনি, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই সবে উঠে খেলাম, আর খেয়ে এবারে মায়ের ওখানে চলে যাবো, খানিকটা রাস্তা আবার হাঁটতে হবে। আর ভিডিওর করতে ইচ্ছা করছে না, এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো, তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, বৌভাতওয়ালা ব্লগ নিয়ে।